আক্রান্ত জয়প্রকাশ মজুমদার, তাকে সজোরে ধাক্কা মারা হলো, মারধর করা হয়েছে বিজেপি প্রার্থীকে। জয়প্রকাশ তাকে বারবার আক্রমণ করা হয়েছে, আটকানো হয়েছে, পুলিশ সব জানা সত্ত্বেও কোনো প্রোটেকশন দেয়নি। আর যেভাবে তাকে আক্রমণ করা হলো, আমার মনে হয় এটা প্রাণঘাতী হামলা ছিল, যাতে উনি না বেরোন। কিন্তু আমার সঙ্গে কথা হয়ে জয়প্রকাশ দার, উনি বলছে আমি মাঠে আছি, লড়বো শেষ পর্যন্ত, আমি আপনি জিতবেনও বটে। আর জয়প্রকাশ দার কপালেও এরকম থাকে, আমার সঙ্গে উনি দার্জিলিং গেছিলেন, সেখানে ওনার উপর অ্যাটাক হয়েছিল, আমার উপর তো হয়েই থাকে, আমরা অভ্যস্ত আছি এটা নিয়ে মানুষ। করিমপুর উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, সকাল থেকে বুথে বুথে ছুটে বেড়াচ্ছেন বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার। সবে পাহাড় পাড়ায় যে গেরুয়া প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা, তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জয়প্রকাশ মজুমদার। বাদানুবাদকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হলে এগিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী, শুরু হয় লাঠিচার্জ। জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ এবং তৃণমূল কর্মীদের এই বিক্ষোভের পরই দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ তারা কার্যত এই মুহূর্তে লাঠি চার্জ করছেন এবং যারা এখানে জমায়েত হয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেন্ট্রাল ফোর্স ডিএসপি এসডিপিওর নেতৃত্বে তারা এই মুহূর্তে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটছে এইভাবেই কিন্তু ছুটে যাচ্ছেন তারা এবং চেষ্টা করছেন যাতে এলাকায় শান্তি ফিরে আসে। জয়প্রকাশ মজুমদার একটি বুথ থেকে বেরোনোর পর আচমকাই তাকে ঘিরে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের পরই দেখা যায় যে সেন্ট্রাল ফোর্স সেখানে চলে আসে, কুইক রেসপন্স টিম চলে আসে এবং তারা কার্যত লাঠি চার্জ করে গোটা এলাকায় মুহূর্তে স্যানিটাইজ করছে। ক্যামেরাম্যান জিজ মিন্টু বর্ষাকের সঙ্গে বিক্রম দাস, অরূপ দাস, জি ২৪ ঘন্টা। বিক্ষোভটা হচ্ছে এখানে সাধারণ মানুষ ওনাকে পছন্দ করে না, সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করে না, উনি এখানে এসে হুজুরি বাজিয়ে দিচ্ছেন, ভায়োলেন্স তৈরি করছেন, সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য উনি বাধা সৃষ্টি করছেন। এনা ওটা না স্ট্র্যাটেজি, করিমপুর দুই নম্বর ব্লকে মাইনরিটি ভোট বেটি, উনি এসে ভায়োলেন্স তৈরি করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, সেটাই করার চেষ্টা করছে উনি একমাত্র। পুলিশ লাঠিচার্জ করছে ওনার হয়ে, ওনাকে গার্ড দেওয়ার জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, এটা ঠিক নয়। ভোটারদের সঙ্গে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের কথা কাটাকাটি, নথিঠাঙ্গার বুথে উত্তেজনা, 21, 22 ও 23 নম্বর বুথে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিজেপি প্রার্থীকে ধাক্কা দিয়ে বুথ থেকে বার করে দেয় কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল ফোর্সের এখানটাতে তারা মনে করছে সেখান থেকে বলার চেষ্টা করছে, সেন্ট্রাল ফোর্সেরও জানেন মাই হুঁ আকেলে, হ্যাঁ মাই আকেলে হুঁ না, সেন্ট্রাল ফোর্স বেরিয়ে যেতে বলছে, সেন্ট্রাল ফোর্স জানে না তাদের কাছে, তাদেরকে বলা হচ্ছে ওখান থেকে মাই আকেলা হুঁ। আপনার গায়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, আরে সেটা আমি দাঁড়িয়ে আছি তো ওই জন্যে, সেন্ট্রাল ফোর্সের নিয়ম জানে না সব জায়গায়, আমি দাঁড়িয়ে আছি তো সেই জন্য, বলুক সেন্ট্রাল ফোর্স এসে, আমি বলেছি অবজারভার আছে ভেতরে।